শেখ হাসিনা স্পেসিফিকলি, এবারই আমি এটা খেয়াল করতেছি যে উনি নরেন্দ্র মোদীকে সব মুশকিলের কি মুমকিন কি একটা শব্দ মুমকিন, মানে তিনি ভেবে নিচ্ছেন নরেন্দ্র মোদী সব মুশকিল তিনি আসান করতে পারবেন, মোদী থাকলে সব হবে, এবার এটা হচ্ছে নতুন। আপনাদের একজন সংসদ সদস্য যেখানে তার গোপন ভিডিও ফাঁস হয়, তার দর্শনের ভিডিও ফাঁস হয়, ওই সংসদ সদস্যের বিচার হয় না, কিন্তু ওই সংসদ সদস্যের ওই ভিডিও কেন ছোট্ট হুজুরের মোবাইলের মধ্যে আছে? তাকে পর্ন ভিডিও পাওয়া গেছে মর্মে তাকে জেলখানে আটকে রাখা হয়েছে। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে প্রধানমন্ত্রী ভারত সফরে আসলে কি কি চুক্তিবদ্ধ হয়েছেন, সেই চুক্তিবদ্ধ নিয়ে কেন তিনি সফর করেছেন, সফর নিয়ে অনেক নানান জল ঘোটা হয়েছে, আসলে তিস্তা বিগ প্রবলেম বাংলাদেশের জন্য, সেই তিস্তা চুক্তি হয়নি এবং সীমান্ত হত্যা যেভাবে হচ্ছে সেটা নিয়েও তেমন কোনো চুক্তি হয়নি, কথা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী কি বলেছিল যে সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারতের কাছে তিনি আবেদন করেছেন, এটি কি আসলেই সত্য কিনা? পরবর্তীতে তিনি শাক দিয়ে মাছ টাকার চেষ্টা করেছিলেন। দর্শক, এই সব কিছু বিস্তারিত খালেদ মহিউদ্দিন জার্নালিস্ট ওনার বক্তব্য আমরা শুনবো ডয়েস লেভেলের সৌজন্যে। সে ভিডিও চিত্রটা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন প্রধানমন্ত্রী ভারত যাওয়ার ফলে আমাদের কি কি উপকার হয়েছে এবং কি কি চুক্তি সেখানে তিনি করতে সক্ষম হয়েছেন। প্রিয় দর্শক, আবারও আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে টকশো গরম করলেন মুফতি মামুন হাবিবি সাহেব। প্রিয় দর্শক, প্রতিপক্ষ যে মামুনুল হককে ঘায়েল করার জন্য বিভিন্নভাবে প্রশ্ন ছুটতেছিলেন, তার যথোপযুক্ত দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন, যে জবাব শুনে সেই ব্যক্তিটা লাজবাব হয়ে গিয়েছিলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে ছোট্ট একটি ক্লিপ আপনাদের সামনে তুলে ধরবো। ঠাকুরগাঁওয়ে নৌকা প্রতীকরা পুলিশের উপর হামলা চালিয়েছে। দর্শক, সেই ভিডিও চিত্রটাও থাকছে আজকের প্রতিবেদনে। পুরো ভিডিও জুড়ে আমি আছি জাকির হুসাইন বিন কাসেম, আর আপনারা দেখছেন আমার ইসলাম ইউটিউব চ্যানেল। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করি। হ্যাঁ দর্শক, বরাবরের মতো আমি এবারও বলি, আমার ইসলাম ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো চলুন প্রথমে আমরা তুলে ধরি মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে যে নানান জলগোলা হয়েছে, যে নানান কথা হয়েছে, সেটার স্পষ্ট বক্তব্য খালেদ মহিউদ্দিনের মুখ থেকে আসুন তুলে ধরি। শেখ হাসিনা স্পেসিফিকলি, এবারই আমি এটা খেয়াল করতেছি যে উনি নরেন্দ্র মোদীকে সব মুশকিলের কি মুমকিন কি একটা শব্দ মুমকিন, মানে তিনি ভেবে নিচ্ছেন নরেন্দ্র মোদী সব মুশকিল তিনি আসান করতে পারবেন, মোদী থাকলে সব হবে, এবার এটা হচ্ছে নতুন। দিল্লিতে প্রতিনিধি আছেন গৌতম পোর, তিনি একটি লেখা লিখেছেন যেটি আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে, dw.com এর বাংলা ওয়েবসাইটে এই মুহূর্তে সেটি আছে, আমি একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা সাংবাদিকদের মুখোমুখি হলেন, দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা হয়েছে, মোদী ও হাসিনা তাদের কথা বললেন কিন্তু তিস্তা চুক্তি হলো না, সীমান্ত হত্যা নিয়ে একটি কথাও কেউ বললেন না, রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল পাওয়ার ব্যাপারে কোনো কথা হলো না, এমনকি সাতটা সমঝোতা হলেও বিশাল বড় কোনো ঘোষণা হলো না। সাধারণত একজন প্রধানমন্ত্রীর বিদেশ সফরের পর প্রাপ্তি নিয়ে আলোচনা হয়, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী হাসিনার শীর্ষ বৈঠকের পর প্রাপ্তির তালিকা খুঁজতে গিয়ে সমস্যায় পড়লেন সাংবাদিকেরা। আমার কাছে মনে হয় যে এত কম জায়গায় এত সুন্দর করে অবস্থাটা আর বোঝানো যেত না। বাংলাদেশের প্রধানমন্ত্রী 2019 সালে দিল্লি সফর করেছিলেন, তিন বছর পরে আবার দিল্লি সফর করতে গেলেন। আমরা জানতাম যেহেতু পররাষ্ট্রমন্ত্রী এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর কথাটাকে কেউ ছেলে খেলা, কেউ তার বাচালতা, কেউ তিনি বেশি কথা বলেন, এগুলি সেগুলি বলছেন, কিন্তু আমি কিন্তু প্রথম থেকেই বিশ্বাস করছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী ঠিক কথাই বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতেই গেছেন, আসলে তার এজেন্ডা ছিল পরবর্তী নির্বাচনে শেখ হাসিনাকে কীভাবে সহায়তা শেখ হাসিনা ইন্ডিয়ার কাছ থেকে পেতে পারেন, ইন্ডিয়া কীভাবে ভারতে বাংলাদেশের স্বার্থ বজায় রেখে আওয়ামী লীগকে সহায়তা করতে পারে, এটাই ছিল আসলে এজেন্ডা। পররাষ্ট্রমন্ত্রী একটা কিছু ভুল কথা বলেন নাই, এবং পররাষ্ট্রমন্ত্রী ওইটা আসলে যেটা হয়েছে যে ওইটা উনি গোপন করে যেতে পারতেন যথেষ্ট পররাষ্ট্র মন্ত্রী সুলভ কূটনৈতিক বাচালতা দিয়ে, কিন্তু সেটা উনি না করে সেটা উনি বলে দিয়েছেন, ওটাই হয়েছে। কারণ যেগুলি হয়েছে, এবং আপনি দেখেন নিউজপিক বলে একটা কথা আছে, নিউজপিকের ব্যাপারটা কি আসলে আপনি এটাকে কাছাকাছি বাংলা আপনি করতে পারেন শাক দিয়ে মাছ ঢাকা। তো সেই শাক দিয়ে মাছ ঢাকাটা কেমন, আপনি তিস্তা নদীর পানি প্রধানমন্ত্রী বলেন অচিরেই সেই কিছু একটা হবে বলে প্রধানমন্ত্রীর আশা, অচিরে যে কিছু একটা হবে সেই অচিরের মানে লেংথটা যে কত বড় সেটা তিনি বলেন নাই, বলার আসলে তার কোনো সুযোগও নাই। সেই জন্য যেহেতু আপনি তিস্তা নিয়ে কথা বলছেন, পাশাপাশি একটা কুশিয়ারার কথা আসলো, কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার। এখন তিস্তার পানি আমি পাই না, এর মধ্যে আবার কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার আপনি কেন বলা হয়েছে, সেগুলি আমার কাছে নিউজপিক বলে মনে হয়, এবং সেগুলির আদৌ কোনো গুরুত্ব আছে কিনা আমি জানি না। এবং সবচেয়ে বড় এর আগেও একবার এরকম হয়েছিল, ফেনী নদীর চুক্তি। হ্যাঁ, মানে যেহেতু 54টা অভিন্ন নদী আমাদের আছে, আমি কোনো একটা নদীর কথা বলে দিলাম যে এইসব নদী নিয়ে আমরা আসলে কথা বলতেছি। এবং জেআরসির একটা মিটিং যেহেতু 11 বছর পরে হয়েছে, সেই জন্য এটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। কিন্তু ঘটনা হইতেছে যে এই পুরো ভারতে শেখ হাসিনার সফরটা যদি না মানে নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচন অন্য কোনো কিছু হয়, এইটা আমি খুবই অবাক হমু।
কারণ হচ্ছে যে এইখানের মধ্যে যে সাতটা বিষয় বলা আছে, এই সাতটা বিষয়, এই সাতটা বিষয় আপনি কিছু পড়ে শুনিয়েছেন, আমিও কিছু পড়ে শোনা যায়। কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার, বৈজ্ঞানিক সহযোগিতা, সুপ্রিম কোর্টের সঙ্গে ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে, আমি যতদিন ধরে সাংবাদিকতা করি বা আমি যা কিছু বুঝি এগুলি করতে প্রধানমন্ত্রী লেভেলে কোনো রকম কোনো সংযোতা স্মারক হওয়ার আমি দরকার দেখি না। আপনি দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর মুক্ত কণ্ঠে উচ্চ কণ্ঠে প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী থাকলে সব সমস্যার সমাধান হবে, নরেন্দ্র মোদী থাকলে সব সমস্যার সমাধান হবে। সেটা মোদীর যে মানে রেগুলার যে স্লোগান মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মানে মোদি মানে মুমকিন মানে ইটস পসিবল, রাইট? মুমকিনের মানে হচ্ছে ইটস পসিবল। তো মোদীকে তিনি ভিশনারি নেতা বলেছেন, তো সেইগুলি প্রত্যেকটা জিনিসই আমার কাছে মনে হচ্ছে যে এখন ভারত বাংলাদেশের সম্পর্কের বাইরেও এখন আওয়ামী লীগ এবং বিজেপির সম্পর্কের জায়গায় একটু বেশি ঘনিষ্ঠতার ক্ষেত্রে শেখ হাসিনার আগ্রহটা বেশি এখন আমার কাছে মনে হচ্ছে, এবং সেইটা অবশ্যই দুইটা কারণে হইতে পারে। একটা হচ্ছে যে ইলেকশনের সামনে রেখে একটা হইতে পারে, দুই নাম্বার আরেকটা হইতে পারে যে ইন্টারন্যাশনাল একটা প্রেসারের মধ্যে বাংলাদেশে কিছুটা আছে, সেটা সেটা সেটার মধ্যে। জি দর্শক, পুরো ভিডিওটি দেখার পরে আপনি কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, তো চলুন এখন আপনাদের সামনে টকশু গরম করা মামুনুল হক সাহেবকে নিয়ে। আসলে মামুনুল হককে যে জন্য গ্রেফতার করা হয়েছিল যে মামলায়, সে মামলায় কিন্তু বহু আসামি এখন বাহিরে আছেন, বড় বড় নেতারা পর্যন্ত আছেন, এমন জঘন্য কিছু অপরাধ করেছেন তারা, এরপরও তারা কিন্তু বাহিরে আছেন, বছর কি বছর তারা জেল খাটছেন না। মামুনুল হক কেন জেল খাটছেন, চলুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। যে মামুনুল হককে যেই মামলায় আপনি জেলখানায় ঢুকে রাখছেন এতদিন, আপনি যদি এখন বলেন যে মামুনুল হক তো ভাই মহিলা নিয়ে ধরা খাইছে, আপনি অনেক কথা বলবেন হয়তোবা আমার প্রশ্নের জবাবে। ভাই আপনি যে এত ভালো মানুষ সাজেন, আপনাদের একজন সংসদ সদস্য যেখানে তার গোপন ভিডিও ফাঁস হয়, তার দর্শনের ভিডিও ফাঁস হয়, ওই সংসদ সদস্যের বিচার হয় না, কিন্তু ওই সংসদ সদস্যের ওই ভিডিও কেন ওই যে মানে ছোট্ট হুজুরের মোবাইলের মধ্যে আছে, তাকে পর্ন ভিডিও পাওয়া গেছে মর্মে তাকে জেলখানে আটকে রাখা হয়েছে, কিন্তু যার ভিডিওটা পাওয়া গেছে তাকে তো আমাদের আইনের আওতায় আনা হয়নি। তাহলে আপনি কি বলবেন, তাহলে আইন কি শুধু হুজুরদের জন্য, বাকিদের জন্য আইন নাই? এদেশের দুর্নীতি আলেমরা করে শুধুমাত্র, আলেমরা মানে দুধের দোয়া সেটা বলছি না, কিন্তু তার চাইতে বড় বড় অপরাধীদেরকে বাইরে রেখে আপনি আলেমদেরকে জেলখানায় রেখে এরপর বলবেন আলেমরা অপরাধ করেছে? অপরাধ করে নাই কে? দুনিয়ার সবার কম বেশ অপরাধ থাকতে পারে, তো আপনি কম্পেয়ার করবেন একজনের একটা ছোট্ট অপরাধে দুই বছর জেলখানায় ঢুকে রাখবেন আর আরেকজনের চেয়ে জঘন্যতম অপরাধ করবে তারে আপনি বিচার রায় আনবেন না? এটা আপনাদের বিচার ব্যবস্থা? আওয়ামী লীগের একজন এমপি তার ভিডিও ভাইরাল হওয়াতে তার বিচার হয় নাই, কিন্তু মামুনুল হকের মেয়ে নিয়ে ধরা গেছে দেখে সে তাকে জেলখানে নেওয়া হয়েছে, অর্থাৎ একজন, এটা আপনি এভাবে বলবেন না, সে তার স্ত্রীকে নিয়ে সেখানে ঘুরতে গেছে, এটা এখনো দেশের মানুষ জানে। মামুনুল হক নিজেই বলছে, মামুনুল হক কি বলছে এটা তার স্ত্রী না? মামুনুল হক এমন কথা বলছে? মামুনুল হক নিজেই বলছে এমন কথা, সেটা তার স্ত্রী না? আর আমি যদি আপনার সাথে তর্কের খাতিরে ধরে নেই ধরেন তার স্ত্রী না, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের কোন মিডিয়া হুজুরদেরকে পর্যন্ত এভাবে মানে স্বাভাবিক থাকতে দিত যদি তার স্ত্রী না হতো? এরপরে তর্কের খাতিরে যদি আমি ধরেও নেই, আমি এই যে আপনাকে বললাম একজন লোক ওখানে গেছে এই জন্য তাকে আপনি দুই বছর আটকে রাখবেন, এরকম অপরাধ কি বাংলাদেশের বর্তমান সরকার দলের লোকদের ভিতরে নাই? আপনি বলেন না, এটার উত্তর দেন, এটার কি আইন আছে? এটার কি আইন আছে এত বছর জেলখানা? এটার জন্য আপনি ধরে নিলাম আপনার কথাই সঠিক, এই এই বছরের পর বছর লোককে একটা সুস্থ সবল লোককে জেলখানায় ঢুকানোর পরে আপনি এখন তাকে জেলখানা থেকে আপনি বের করে আনতেছেন, তাকে ক্রস মানে কি বলে যে ইয়াতে বসাই, হুইল চেয়ারে বসাইয়া, এটা আইন আপনার? এটা আইন? একজন একটা সাধারণ মানুষ জেলখানায় ঢুকালেন, আপনি তাকে হুইল চেয়ারে বসাই আনলেন, দুই দিন পরে হাত পা ভাঙা, আর আরেকজন আপনি জেলখানা থেকে বের হয় হাতে মেহেদি দিয়া, এটা আপনার আইন? এটা আপনার বিচার? এই যে উনি প্রশ্ন করলো মামুনুল হকের, আপনি এটার উত্তর দেন? কোন মামুনুল হক ধরে নিলাম এই মামলায় সাজা হয়েছে? আমি কিন্তু শুরুতেই বলেছি এখানে আমরা তিনজনের মধ্যে একজনও যদি মিথ্যাচার করি আমরা যাতে ধ্বংস হয়ে যাই, আমি আল্লাহর সাথে সহমত পোষণ করে একটু যোগ করেছি যে তার পরিবার কতভাবে যদি ধ্বংস হয়ে যাক, সেটা বলার জন্য বলছি, বিশ্বাস করছি না কিন্তু, আমি তো কোরআনের বাইরে যেতে পারি না, আল্লাহ নিজেই বলছে মিথ্যাচারীরা ধ্বংস হয়ে যাক, আমি তো কোরআনের বাইরে, কোরআনের ভিতরে থাকেন, পরিবার সকলে কোরআনের ভিতরে থাকার চেষ্টা করেন, সব জায়গায় কোরআন মানার চেষ্টা করেন, জাস্ট কোরআনের একটা আয়াত এনে কাউকে ঘায়েল করার জন্য চেষ্টা করবেন না, কোরআনটা সব জায়গায় মানার চেষ্টা করেন। ধর্মীয় বিশ্বাস এটা আমার ব্যক্তিগত, দ্যাট ইজ নট মাই বিজনেস,
এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, এটা আমার বিজনেস নয়। যাই হোক, আপনি বলছেন যে মামুনুল হক অপরাধ করছে, দ্যাটস ওয়েল, মামুনুল হকের বিচার হলে ওই ওই এমপির বিচার হবে না কেন? ইয়েস, আই এগ্রি উইথ ইউ, ওই এমপির বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি একটা মামলা দিয়ে দেন, কালকে আসেন, আমি আপনার সাথে আছি, আসবেন না তো। গ্রেপ্তার করা হয় নাই, যখনই মামলা হয়েছে ওই রিসোর্টের মালিক যখনই মামলা দিয়েছে তখনই গ্রেপ্তার করা হয়েছে। আরো নানান মানে বিষয় আছে, আমি বলছি মামুনুল হক কাকে নিয়ে গেল কাকে নিয়ে গেল না, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, এটা তার পার্সোনাল বিষয়, এই জায়গায় আমার কোনো ইন্টারফিয়ার নাই। কিন্তু আপনি আপনি অস্বীকার করার যে মানে প্রবণতা সেই জায়গাটা আমি এগ্রি না। দ্বিতীয়ত মামুনুল হক দর্শন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে, বিষয়টা কি এরকম নয়? আপনাকে জান্নাত তারা জান্নাত তো নিজেই দর্শন মামলা দিয়েছেন, সাধারণ জনগণ সেখানে আপনি বাম হাত দিয়ে দিচ্ছেন। মনির ভাই প্রশ্ন করছে, এই বাম হাত তো দিবেন, তাকে যেভাবে পুলিশ প্রটোকল দিয়ে আদালতে নেওয়া হয়েছে, আপনি বলেন আর অন্য কোন মামলার বাদীকে এভাবে আদালতে পুলিশ প্রটোকল দিয়ে নেওয়া হয়, তাকে পুলিশ প্রটোকল দিয়ে নিতে হবে কেন? এখানে তো জনগণ বুঝে গেছে, জনগণ দেখেছে যে জোর করে মামলা করা হয়েছে আর উদ্দেশ্য প্রণোদিত হবে। আল্লাহ মুফতি মামুন হাবিবের কণ্ঠে আর তারাজ দান করুক, আরো শক্তি দান করুক। দর্শক চমৎকার বিশ্লেষণমূলক বক্তব্য তিনি দিয়েছেন। চলুন দর্শক ছোট্ট সেই ভিডিওটি তুলে ধরি পুলিশের উপর হামলার। দর্শক পুলিশের উপর হামলা করছে, তারা কিন্তু নির্বাক, তারা আহত হচ্ছেন কিন্তু তারা অ্যাকশনে যাচ্ছেন না। বিভিন্ন সভা সমাবেশে আমরা দেখতে পাই তারা কিন্তু নির্বিচারে গুলি চালিয়ে মানুষকে ছত্রভঙ্গ করার নামে তারা মেরে ফেলছেন, কিন্তু আজকে কিন্তু সেই দৃশ্য আমরা দেখতে পেলাম না। কেন দেখতে পেলাম না অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ করছি। দর্শক তো চলুন আজকের মতো এখানেই শেষ করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।